নমস্কার বন্ধুরা, বিশেষ জানা আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখুন দেখুন, এই একটা ঘরে সেন্টারিং হচ্ছে, এটা হচ্ছে ঢাল, সানসেট হবে। তার জন্য এই প্রথমে ইয়ে মারা হচ্ছে, রানার মারা হচ্ছে। দেখুন এইটা কিন্তু 25x25 ঘর, ঢাল সানসেট হবেই। এটা এখন 3 ইঞ্চি তক্তা সাইডে মেরে এটাকে, আর 3 ইঞ্চি ঢালাই, 6 ইঞ্চি উপরে বিম হচ্ছে, আর 3 ইঞ্চি সানসেট। সেন্টারিংটা হয়ে গেছে, পেপারও মারা হচ্ছে এখন। দেখুন ঢাল সানসেটটা কীভাবে হয়েছে। দেখুন এই পেপার মারা চলছে, এইখান থেকে পেপার মারা চলছে। এটা 18 ইঞ্চি বাইরের দিকে বার করা আছে ঢাল সানসেটটা, 18 ইঞ্চি। কোন ঘরটা, দুটো 4টে রুমের ঘর, 25x25 আছে, কিন্তু রড বানা আপনাদের দেখাবো, এরপরে রড বান্নাটা দেখাবো আপনাদের কীভাবে ঢাল সানসেটের রিংগুলো হয়, ওইগুলো আপনাদের দেখাবো এবারে। এবং এটা কিন্তু কনে কলম আছে, মাঝখানে জাম কলম আছে। তো এই 5টে রড দিয়ে রিং হচ্ছে, এটা হচ্ছে বোরিং হচ্ছে। এটা হচ্ছে রিং হচ্ছে, 18 ইঞ্চি রডটা বেরিয়েছে, আর 3টে করে 8টে রড দেওয়া হবে। ওইটা আছে 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি রিংয়ের, এটা আছে স্টিলের, এটা আছে। তিন ইঞ্চি বাই 3 ইঞ্চি হচ্ছে এই, উনি কাজ করছেন বিশ্বজিৎ জানা। তখন কীভাবে রিংগুলো হচ্ছে, এই ঘরটা এইভাবে ঢাল হয়েছে। এবারে আপনার বুঝতে পারবেন না হয়তো ঢালটা কীভাবে দেওয়া হয়েছে, কীভাবে ঢালটা দেওয়া হয়েছে। এই একটা ঘর দেখছেন আপনারা, এইটা কিন্তু আগে হয়েছে সোজা সানসেট, এটা কিন্তু বড় ঘর, একটা 25x32 ঘর এইটা। এটা ওর আগে এইটা কমপ্লিট হয়েছে, রড এটা হচ্ছে 6 ইঞ্চি অন্তরে রড বাঁধা হবে এটা। প্রায় 25x25 রুমেতে 4 ধারে সানসেট, ওইটাতে প্রায় রিং লাগবে প্রায় 180 পিসের মতো রিং লাগবে। ওইটা 180 পিসের মতো রিং টানা হচ্ছে এখন। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে বা পরবর্তীকালে কিছু জানতে চাইলে আপনারা
চ্যানেলটিকে ফলো করবেন ও এই চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে।